ফিরাদাকিন কী বলে বসলেন, বলে বসলেন যে সিবিআই ইডিকে ওই ট্রাফিক পুলিশকে যেরকম আর কেউ মানে না, সেরকম সিবিআই এবং ইডিকেও কেউ আর মানবে না। এটা কার বক্তব্য? একেবারে কলকাতার মেয়র ফিরাদাকিন বলছেন। এটা ইলেকশনের মরশুম তো, ওনাকে এরকম ডায়লগ বাজিয়ে দিতে হবে। প্রত্যেকেই ডায়লগ দেন। অনুব্রত যখন প্রথমে সিবিআই ডেকে পাঠিয়েছিল, অনেক বড় বড় ডায়লগ দিয়েছিল, তখন নিজেকে বাঘ বলছিল, এখন মানে কুকুরও বলতে ভয় পায়, বিড়ালও বলতে ভয় পায়, ইঁদুর বলতে মুখে আসছে। অনুব্রত এখন ইঁদুরের তুল্য হয়ে গেছে, ছুঁচোর তুল্য হয়ে গেছে। তো এই যে বাঘগুলো ডায়লগ দিচ্ছে না, সিবিআই যখন প্রথম ধরে বা প্রথম তদন্ত করতে আসে বা সিবিআই তদন্ত কোর্টের নির্দেশে হয়, তখন এরা বাঘ থাকে। কয়েকদিন পরে এরা ছুঁচো ইঁদুর হয়ে যায়। যখন ধরা পড়ে, কয়েক খা পিঠে পড়ে ভিতরে নিয়ে যায়, তারপরে বেরিয়ে তখন বুঝতে পারে কত ধানে কত চাল। তো এটা হচ্ছে বিষয়। উনি এখন বলছেন ইলেকশনের মরশুম বলতে হবে না, নাহলে তৃণমূল কর্মীদের মনোবল কোথায় যাবে? সবগুলো যদি জেলে আর বেলে থাকে, উনি নিজে কোথায় আছেন, কোন অবস্থানে আছেন? বলতে হবে তো, গলায় একটু না ভিজিয়ে রাখলে মানুষ কী করে আস্থা পাবে, কী করে ইলেকশনটা শেষ করবে? সবার তো আলটিমেট যে পরিণতি সেটা তো ওই ওইখানেই, সব নেতার, তৃণমূলের সব নেতার আলটিমেট গন্তব্য ওই জেল। আপনি শিল্পের কথা বললেন, আমার বেশ ছোট্ট করে একটু জেনে নিতে ইচ্ছে হয়, শিল্পের কিন্তু ধোঁয়াও দেখা যাচ্ছে কোথায়? এই সিঙ্গুর হুগলিতে প্রচুর শিল্পের ধোঁয়া, এবং সেখানে চাষবাস থেকে উনি গরুর দুধ সবটাই দেখলেন, কিন্তু শিল্প, আপনি শেষ কবে হুগলিতে গিয়েছিলেন, দেখেছেন কি শিল্পের অবস্থা সিঙ্গুর হুগলি? আসলে মানুষ যখন চোখে সর্ষে ফুল দেখে না, তখন সাদা জায়গাকে ধোঁয়া দেখে, ইয়েকে পরিষ্কার জায়গাকে রাস্তা দিয়ে চলতে চলতে সমুদ্র দেখে। তৃণমূলের যে সমস্ত প্রার্থীরা, ওনাকে আমি তৃণমূলের নেতা বা ইয়ে হিসেবে ধর্তব্য করছি না, আপনি উল্লেখ করলেন, তাই উনি তো রাজনীতির লোক না, একটা টিভির টিআরপির ভিত্তিতে তাকে প্রার্থী করা হয়েছে। তৃণমূল দলটা সবসময় বিজেপিকে বলে এরা প্রার্থী পাচ্ছে না, সেই জন্য এই করছে ওই করছে, কী দুরবস্থা! বেশিরভাগ ক্যান্ডিডেট হচ্ছে বিজেপির এমএলএ, তারপর অবশিষ্টটা হচ্ছে ধোঁয়া দেখা নেতা নেত্রী, যারা অনেক শিল্প হয়েছে পশ্চিমবাংলায়। ওনাকে গিয়ে জিজ্ঞেস করুন যে সিপিএম 56,000 কলকারখানা বন্ধ করেছিল, তৃণমূল কত বন্ধ করেছে, পশ্চিমবঙ্গে এই মুহূর্তে শিল্পের অবস্থান কী, ওনাকে জিজ্ঞেস করুন। উনি ধোঁয়া দেখছেন, আমি তো তৃণমূলের ভাগ্যে ধোঁয়া দেখছি চারিদিকে। দক্ষিণ কলকাতায় দুজন ক্যান্ডিডেটের নাম আমি বললাম, কাকে টাফ ফাইট হিসাবে ধরবে? দূর, আমি এদের কাউকে ধরছি না। ঠিক কেন, এভাবে এভাবে? এই জন্যই যে এই লড়াইটা কোনো ব্যক্তির সঙ্গে ব্যক্তির হচ্ছে না। দক্ষিণ কলকাতার লড়াই স্বয়ং নরেন্দ্র মোদীজির দুর্নীতির বিরুদ্ধে লড়াই, আমি শুধুমাত্র মুখ। উল্টো দিকে যার নামগুলো বললেন, নামগুলো বলার দরকার নেই, একটা নামই যথেষ্ট, তিনি হচ্ছেন দুর্নীতির মুখ। একটা হচ্ছে দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের মুখ, একটা হচ্ছে দুর্নীতির মুখ। একজন হচ্ছে দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে আপোষহীন, আর একজন দুর্নীতিকে আঁচলে পুরে রাখবার, আঁচল দিয়ে ঘিরে রাখবার যে নায়িকা, সেই নায়িকার মুখ। এই লড়াই দুর্নীতি বনাম দুর্নীতি রোধের লড়াই। একেবারে শেষের দিকে দক্ষিণ কলকাতায় অনেক দিন ঘুরলেন, এবং মানুষের জনসমর্থন পেতেই একেবারে ছুটে গেলেন বাজারের পাশ দিয়ে, শপিং মলের পাশ দিয়ে, ঝুপড়ির পাশ দিয়ে, সবটাই আপনি দেখলেন। এবং এই দেখার যে মাঝখানে একটু জেনে নেব যে এই দক্ষিণ কলকাতায় কী কী অভাব বোধ করলেন, আরও কী কী করলে ডেভেলপ করা যেতে পারে এই দক্ষিণ কলকাতাকে, একদম স্পেসিফিক। দেখুন, শহরাঞ্চলে এরকম উন্নয়ন অনুন্নয়নের এরকম তালিকা হয় না। আজকে আরবান ডেভেলপমেন্টের বেশিরভাগ বরাদ্দ কোনো ক্ষেত্রে খরচ হয় না। কেন খরচ হয় না? বামফ্রন্টের জামাতের নেতাই কিন্তু একই হতো, শুধুমাত্র দুর্নীতির ভয়ে হিসেব দেওয়া যাবে না বলে। আপনি ভারতবর্ষের যে জায়গাগুলোকে পিছিয়ে পড়া রাজ্য বলা হতো, বিমারু স্টেট বলা হতো, মধ্যপ্রদেশের শুধুমাত্র ক্যাপিটাল নয়, আপনি পাশাপাশি অনেকগুলো জেলা ঘুরে আসুন, অনেকগুলো পুরসভা ঘুরে আসুন, আমি নিজের চোখে ঘুরে এসেছি। ঘুরে এসে বলুন কলকাতার অবস্থান তাদের নিরিখে কোথায় আছে, তাহলে বুঝতে পারবেন এখানে কী কী কাজ করা দরকার।
তো এটা দেখলেন যে ঢাকুরিয়ার পাশে পঞ্চাননতলার যে বস্তি বা এই লেক গার্ডেন্সের, এইগুলো তো দীর্ঘদিন ধরে চলে আসছে। আমি বলছি এদের কি এই যে যে জল, এই যে নলের মাধ্যমে জল, এই জল পৌঁছচ্ছে বাড়িতে প্রধানমন্ত্রীর, এটা এটা তো এখনও পৌঁছচ্ছে। তৃণমূলের যে সরকার চলছে এবং তাতে তারা এখনও পৌঁছতে পারেনি, বলছে পৌঁছচ্ছে, কিন্তু টাকা তো অ্যালটমেন্ট হয়ে যাচ্ছে। দেখুন, আমি এক কথাই তো বললাম, আরবান ডেভেলপমেন্টের টাকা কতটা ব্যবহার হয়েছে সেই হিসাব তৃণমূল আগে দিক, তাহলে বুঝতে পারলেন। এই যে সবাইকে বোকা বানানো হচ্ছে না, টাকা আটকে দেওয়া হয়েছে, কেন টাকা আটকে দেওয়া হয়েছে সেই কথাটা আগে জিজ্ঞেস করুন। দক্ষিণ কলকাতার মানুষকে আপনি শেষ প্রশ্ন জানতে চাইব, কী বলুন? দুর্নীতির বিরুদ্ধে মত দিন। মোদিজির যে আগামী 5 বছর তথা 2047 সাল পর্যন্ত ডেভেলপড দেশ বানানোর বা কান্ট্রি বানানোর যে প্রয়াস, তার সাথে সাথ দিন। অন্যায়ের বিরুদ্ধে সাথ দিন। মহিলাদের প্রতি যে অসম্মান, সেই অসম্মানের বিরুদ্ধে রায় দিন। এটাই বলা হয়েছে।